হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টস আলোচনা করব সেটা হচ্ছে এলকি বা এলএক্স ক্রিস্টাল স্লিপিং মাস্ক। এই ধরনের মাস্ক আরও অনেক গেটাবে এসেছে বাংলাদেশে, অনলাইন পেজগুলো তারপরে খেয়াল করলে দেখবেন সেম একই নামের একই স্লিপিং মাস্কগুলি এক একটা কালারে এক একটা গেটাবে এসেছে। সবগুলোর কাজ কিন্তু একই, ঠিক আছে। এগুলো ওরা বলবে সেলের জন্য ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, পাতলা স্কিন মোটা করবে, আপনি স্কিনের পিম্পল চলে যাবে, দাগ চলে যাবে, মেস্তা চলে যাবে, স্কিন ইয়াঙ্গার করবে। কিন্তু এই ধরনের স্লিপিং মাস্ক আসলে কিচ্ছু করে না, কোনো কাজের না। আসলে এগুলো একটা ফালতু স্লিপিং মাস্ক, ঠিক আছে। এগুলো দেওয়াতে আমার স্কিন অনেক নর্মাল স্কিন ছিল, আমার স্কিনে জীবনে কোনো পিম্পলস বা র্যাশ বের হয়নি। এই স্লিপিং মাস্কটা দেওয়াতে আমার স্কিনে কিন্তু র্যাশ বের হয়েছে। আমি কিন্তু ওদের কথা অনুযায়ী দিয়েছি, ওরা আমাকে বলেছে স্লিপিং মাস্ক লাগিয়ে 40 মিনিট রেখে দেন ধুয়ে ফেলে তারপর নাইট ক্রিম ইউজ করার জন্য। আমি ওদের মতো ইউজ করে আমার স্কিনে র্যাশ বের হয়েছে। যারা এটা ইউজ করেছেন তারা বলতে পারবেন স্কিনটা কতটুকু আপনার বেনিফিট হয়েছে, ঠিক আছে। এটা দিয়ে কোনো বেনিফিট হবে না। এই ধরনের স্লিপিং মাস্ক যারা টাকা নষ্ট করে কিনতে চাচ্ছেন, শুধু শুধু মানে টাকা ওয়েস্ট আর কিচ্ছু না। এই প্রোডাক্টসগুলো কোনো কাজ করে না, ঠিক আছে। তো প্রোডাক্টসগুলোর ভিতরে কীরকম হয় আমি দেখাই দেবো। এটা আমি প্রায় মানে পুরোটাই শেষ করে ফেলেছি যে এটা আমি কীভাবে ইউজ করলে কাজ পাবো। তো প্যাকেটের গায়ে যেরকম লেখা থাকে, প্যাকেটের গায়ে লেখা থাকে আপনার 3 থেকে 4 দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন ফুল নাইট লাগানোর জন্য। আমি সেভাবেও ট্রাই করেছি, স্কিনে র্যাশ বের হয়েছে। প্লাস পেজের সেলারগুলো বলে যে এটা আপনারা নাইট ক্রিম লাগানোর 20 থেকে 40 মিনিট আগে লাগিয়ে ধুয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে দেন আপনারা নাইট ক্রিম লাগিয়ে ঘুমাবেন। এতে করে আমার ফুল ফেসে র্যাশ বেরোয়েছে, কপাল গাল পুরো ফেসে র্যাশ বেরোয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছি আমার স্কিনে পক্স বেরোয়েছে, কিন্তু পক্স না, ওগুলো র্যাশ, ঠিক আছে। আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম, দেন এটা মিস করে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে র্যাশগুলো চলে গেছে, কিন্তু র্যাশে যে ছোপ ছোপ দাগগুলি সেগুলো স্কিনে রয়ে গেছে। সো এটা ইউজ করাতে স্কিনটা আমার টু মাস ড্যামেজ হয়ে গেছে আরো বেশি, ঠিক আছে। যাদের স্কিন অয়েলি স্কিন তাদের স্কিনে পিম্পলস পর্যন্ত এসে যেতে পারে, আর যাদের স্কিন ড্রাই তাদের স্কিনে র্যাশ অবশ্যই আসবে। আর আমার স্কিন নর্মাল স্কিন, আমার স্কিন ড্রাইও না অয়েলিও না, আমার স্কিনে কোনো জীবনও কোনোদিন একটা পিম্পলস একটা র্যাশ বের হয় নাই, সেই স্কিনে এটা ইউজ করাতে স্কিনটা আমার র্যাশ বের হয়েছে। দ্যাটস ওয়াই আমি বলবো এ ধরনের যারা স্লিপিং মাস্ক ইউজ করতে চাচ্ছেন স্কিন রিপেয়ারের জন্য বা স্কিন মোটা করার জন্য, এটা দেওয়াতে স্কিন 1 ফোঁটাও মোটা হবে না বা হয় নাই, ঠিক আছে। এটা নিজে প্রুফ, 1টা ফোঁটা স্কিন মোটা হয় নাই, উল্টো স্কিনে র্যাশ এসে গিয়েছে। এ ধরনের স্লিপিং মাস্ক যারা ইউজ করে আপনারা স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন তাদেরকে বলবো এ ধরনের স্লিপিং মাস্ক কোনো দিন স্কিনটাকে আপনাকে রিপেয়ার করতে পারবে না, ঠিক আছে। সো এই ধরনের স্লিপিং মাস্ক কিনে শুধু শুধু টাকা নষ্ট করবেন না, শুধু শুধু টাকা নষ্ট। এটার দাম নিয়েছিল আমার থেকে 1050 টাকা, আসতে খরচ সহ লেগেছিল আমার কাছে 1780 টাকা। সো আমি বলবো যে যারা স্লিপিং মাস্ক ইউজ করে স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করতে চাচ্ছেন তাদেরটা কোনো দিনই সম্ভব না। স্লিপিং মাস্কগুলো কোনোভাবেই আপনাদের স্কিনটাকে ড্যামেজ রিপেয়ার করবে না। আর স্লিপিং মাস্কগুলোর কাজ হচ্ছে যে যাদের বয়স আপনার 35 থেকে 40 বছর, যাদের স্কিন অতিরিক্ত পরিমাণ ডাল হয়ে গেছে, স্কিন থেকে পানি শুকিয়ে এসেছে, খরখর হয়ে গেছে, তারা এটা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারেন। আপনারা এটাকে 20 মিনিট রেখে পানিতে ধুয়ে ঘুম যাবেন। আর যারা 16 থেকে 30 বছরের বয়সে আছেন তারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা এটা ইউজ করবেন না। এটা ইউজ করলে আপনাদের স্কিনে র্যাশ বা পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।